আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক অনেক ভালো আছো। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমি সমাধান করে দিতে চাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2024 সালে পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেই সৃজনশীল প্রশ্নটি তুমি এই মুহূর্তে যে কাজটা করবে সেটা হচ্ছে, তোমার কাছে যদি আমার লেকচার শিট না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচার শিট নিয়ে নিবে, এবং যদি লেকচার শিট থেকে থাকে তাহলে প্লিজ সেটা নিয়ে বসে পড়ো, না থাকলে যোগাযোগ করে অবশ্যই লেকচার শিট আগেই নিয়ে নিবে। ওকে, সো লেকচার শিট হাতে থাকলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে কোথায় কি সমাধান করছি না করছি। ওকে, তো দেখো এখানে আমি সমাধান করব, মনে করা যায় 3² + 6² + 9² + n² এটার হচ্ছে প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে, প্লাস ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখতে হবে, মানে সি প্রোগ্রাম করতে হবে। ওকে, খুব চমৎকার। তাহলে আমরা প্রবাহচিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডে যেতে হবে, এবং হোয়াইট বোর্ডে যাওয়ার পরে আমরা কাজ করব। ওকে, তো দেখো এখানে আমরা একটু উদ্দীপকটা লিখে নিই আগেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তুমি একটু মনে রাখো, 3² + 6² + 9² 3, 6, 9, এভাবে n পর্যন্ত। তো এটা ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। প্রথমে আমরা যে চিত্রগুলো দরকার সেগুলো একটু দিয়ে নিই। প্রথমে আমরা এভাবে স্টার্ট করব, তারপর আমরা প্রবাহ দিকগুলো দিব, ইনপুট নিব, এই কাজগুলো আমাদের করতে হবে। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে প্রথমে ইনপুট এর কাজটা ইনপুটটা নিব। ওকে, ইনপুট নেওয়ার পরে তারপরের কাজ হচ্ছে আমার ইনপুট নেওয়ার পরে তারপর আমাদেরকে কিছু মান আইডেন্টিফাই করতে হবে, মানে এটা প্রত্যেকটা অঙ্কে করতে হয়। তারপরের কাজ হচ্ছে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা যেটা অঙ্কটা করছি সেই সিদ্ধান্ত একটা সেখানে তো আছে, তবে এখানে একটা কানেক্টর মাঝখানে রাখতে হবে, সেটা পরে তুমি যখন অঙ্ক বারবার সমাধান করবা তখন আমার মতো এরকম বলতে পারবো। অঙ্ক সমাধান করা অবস্থায় বিভিন্ন অঙ্ক সমাধান করলে তখন বলতে পারবো যে কখন আমাদের কানেক্টর লাগবে কখন লাগবে না। ওকে, তো এখানে আমাদের যেটা করতে হবে একটা কানেক্ট ওই শর্ত থাকতে হবে এখানে। ওকে, সেই শর্তটা এখানে দিলাম, তারপর এখান থেকে ইয়েস হলে প্রিন্ট করব আমরা সামেশন বা এস। ওকে, তারপর এখান থেকে যদি নো হয় তাহলে আমরা পরবর্তীতে আরও যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নিতে হবে। আমাদের এখানে দুটো কাজ করতে হয়, সেই দুটো কাজের জন্য দুটো বক্স আমি দিয়ে নেব আগেই, ব্যাস। দুঃখিত, এটা এভাবে হবে না, এই বক্স আর ওই বক্সটা দুটো একই রকম হবে, এটা প্রক্রিয়াকরণের মতো একটা কাজ। ওকে, তারপর এখান থেকে আমরা সরাসরি চলে যাব যে কানেক্টর রেখেছিলাম সেই কানেক্টরের কাছে যাব, দেন কানেক্টরে যেয়ে মিলিত হব। ওকে, এ হচ্ছে আমাদের টোটাল ফাংশন। তো আমার এটা মুখস্থ হয়ে গেছে এই জন্য আমি লিখতে পারলাম, তুমিও সেম কাজটা করবে, মানে প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে, তো আমি সারাদিন পড়াই সো আমার তো মুখস্থ থাকবেই। দেন প্রথমে আমি স্টার্ট করব, START স্টার্ট। ওকে, স্টার্ট করার পরে আমরা তারপরে ইনপুট নিব, INPUT ইনপুট n, মানে সবসময় লাস্টেরটা ইনপুট হিসেবে নিতে হয়, ইনপুট n নিলাম। তারপর দুটো কাজ, প্রথম সংখ্যা ছিল i = 3, দেন আমাদের কাছে যে যোগফল আছে সেটা সমান 0, যোগফল সবসময় 0 হয়, এবং ওখানে প্রথম সংখ্যা যেহেতু 3² সো প্রথম সংখ্যা কত, 3, প্রথম সিরিজ, আই মানে সিরিজ বোঝায়, প্রথমটা বিশেষ করে আমরা লিখে থাকি, প্রথমটা 3, তারপরে 6, তারপরে 9, আর আমাদের কাছে 0 আছে হচ্ছে যোগফল। এবার আমরা কানেক্টরের এপাশে এসে এখানে প্রথম সিদ্ধান্ত নিব যে i <= n কিনা। ওকে, i <= n কিনা সেই শর্তটা এখানে বসাবো। দেখছো এখানে কিন্তু আসলে ঘরটা আরেকটু বড় হওয়া দরকার ছিল, তাহলে আরও ভালো হইতো। ওকে, is i <= n কিনা, যদি হ্যাঁ মানে i <= n মানে হচ্ছে n এর সমান অথবা তার চেয়ে ছোট কিনা, যদি হ্যাঁ হয়, যদি ইয়েস হয় হ্যাঁ ছোট, তাহলে এখন আমাদের কাজ করতে হবে। সো এখানে কি হবে, ইয়েস হলে তারপরে আমরা 3 করে বাড়াবো, i = i + 3, মানে 3, 6, 3 এর পর 6, আমি বলি একটু খেয়াল করো, তিনের পরে
তিন যোগ ছয় যোগ নয়, মানে আমি স্কোয়ারটা ধরছি না আপাতত, তারপরে ডট 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 এন, একটু খেয়াল করো এখানে প্রথম সংখ্যা, কিন্তু প্রথম সংখ্যা তিন, আই পার্থক্য তিন থেকে ছয় মানে আরও তিন, তারপর আরও তিন যোগ করলে নয়, মানে তিন করে বাড়বে। সো এখানে কি করব, এস ইকুয়াল টু এস প্লাস, এখানে আমরা কিন্তু পরবর্তী কাজ কি, এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, মানে স্কোয়ার থাকার কারণে আমরা কি করব, স্কোয়ার থাকার কারণে আমাদেরকে এই কাজটা করতে হবে। কি কাজ করতে হবে খেয়াল করে দেখো, আমরা প্রথমত পার্থক্য তিন, তিন করে এই জন্য আমরা তিন বাড়াবো, বাড়ানোর পর তারপরে আমাদের স্কোয়ার আছে যেহেতু, হ্যাঁ, তো এস ইকুয়াল টু এস প্লাস আই যেহেতু যোগফল নির্ণয় করতেছি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, মানে সিরিজ প্রতিবার তিন যোগ করবে, তারপর আমার হাতে যে যোগফল আছে তার সাথে চলে আসবে। তো এখানে স্কোয়ার থাকার কারণে, মানে আই ইন আই এগুলো প্রত্যেকটা তো আই, সেই আইয়ের মাথায় স্কোয়ার ছিল, হ্যাঁ, যে কারণে আমরা এই যে এরকম স্কোয়ার থাকার কারণে, তোমাকে আর একটু বুঝিয়ে দিই সহজে, এরকম স্কোয়ার ছিল প্রত্যেকটার মাথায়। তো স্কোয়ার মানে কি, তিন তিন গুণ করলেই তো স্কোয়ার হয়, ছয় ছয় গুণ করলে স্কোয়ার, নয় নয় করলে যে স্কোয়ার, মানে আই আই গুণ করলে কি আই স্কোয়ার হয়। তো আই ইন্টু আই, এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য এবং ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, এটা মনে রাখতে হবে। তারপর আমরা সরাসরি কি করব, এখানে ফলাফল প্রদর্শন করব। প্রথমে যদি এখানে কি হতো, নো হতো, তাহলে আমরা প্রিন্ট করতাম, বাট এখানে শর্ত প্রথমটা মিলে নাই দেখে ইএস লিখতে হয়েছে, এবং ইএস লিখে আমরা কি করছি, সরাসরি আবার কানেক্টরের মাধ্যমে যুক্ত হয়ে আবার শর্তটা দেখলাম। এভাবে কিন্তু আমাদের এখানে প্রিন্ট এস তারপর ইন্ট করতে হবে, এভাবে আমাদের আর কি শেষ করতে হবে প্রবলেমটা। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লো চার্ট, কিসের ফ্লো চার্ট, থ্রি স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার, এভাবে সমাধান করতে হবে। এ হচ্ছে আমাদের উত্তর। সো জানি না তোমার কাছে কেমন লেগেছে, তুমি একটা কাজ করতে পারো, স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ সেটা আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল, সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই ইউটিউব চ্যানেলে আমি শুধুমাত্র আইসিটি রিলেটেড সব প্রশ্নের উত্তর ওখানে সলভ করি, মানে তোমার যে কোনো প্রবলেম তুমি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে এসএমএস করবে, সেটার সমাধান আমি করে দিব। হ্যাঁ, সো এই সমাধান মানে তোমার মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, স্যার আমি এটা বুঝি না, এটা কীভাবে সমাধান হলো, আপনি এত সহজে করলেন আমি তো পারি না, বা অন্য কোনো অঙ্ক, সেম অঙ্ক আমি যেটা করিয়েছি তার একটু পরিবর্তন, এইরকম অনেক ধরনের প্রবলেম, যে কোনো কনফিউশন, যে কোনো প্রশ্ন, মানে এক কথায় তুমি সরাসরি আমার সাথে কমিউনিকেট করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এবং ওই যে ইউটিউব চ্যানেলটা ডান পাশে দেখতে পাচ্ছ এটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।